আসসালামু আলাইকুম। পেশেন্ট বাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। তো আসলে গতকালকে যেটা হয়েছে, আসলে কবুতর আসছে আমাদের ঘরে 10:25, কিন্তু যে সমস্যাটা হয়েছে, মেশিনের সাথে যে বোর্ডটা দেয় ওটা বোর্ডের রং সাদা। তো আমরা যখন ট্যাপ ডোরের সামনে মেশিনটা বসাই, তো কবুতর পুরো আনন না, এটার সাথে চিনেই না ওরে। তো রেস থেকে আইসা কবুতর এই বোর্ড দেখা প্রায় 40 মিনিট ঘরে ঢুকেই নেই, দেখেন। তারপরে যাই হোক, আমরা বোর্ড সরানোর পরে কবুতরটা ঘরে ঢুকছে। ঢুকার পরে যে সমস্যাটা হয়েছে ভাই, খুবই দুঃখজনক। এই জন্য আরও বেশি মন খারাপ হয়েছে যে আমরা যে মেশিনটা আনছি বোর্ড কাজ করতেছিল না। তো হয়তো ইলেকট্রিক্যাল জিনিস সমস্যা হইতে পারে। তো এই জায়গায় আমাদের সব কিছু মিলে প্রায় 1.5 ঘন্টা আমাদের লেট হয়ে গেছে। পরে কিছুই হয় নাই, মেশিন ওকে শুধু কাজ এতটুকু করা দরকার ছিল যে যে আমরা ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করছি, এই লাইনটা অফ করছি আর অন করছি, পরে ঠিকই কাউন্ট হয়েছে। এই জন্য প্রায় আমরা 1.5 ঘন্টা লেট, মানে আমাদের কবুতর যে সেই 11টা বাজে কাউন্ট হয়েছে। তো মনে করেন যে এই জন্য মন খারাপ যে কবুতর প্রায় 1.5 ঘন্টা 40 মিনিট লেটে আসছে, কারণ রেসার কবুতরটা টাইমের খেলা, এটা আমরা সবাই জানি। তারপরে আবার মেশিনের সমস্যার কারণে আমরা প্রায় অনেক দেরি, সব মিলে টোটাল 1.5 ঘন্টা। আর 1.5 ঘন্টায় মিনিমাম 600 কবুতর অন্য অন্য বিভিন্ন ক্লাব মেম্বারের বাসায় এন্ট্রি হয়েছে, অর্থাৎ ট্র্যাপিং হয়ে গেছে। আমরা প্রায় 500 থেকে 600 কবুতরের পিছনে শুধু 1.5 ঘন্টায় বেড়ে গেছি। তো এই জন্য একটু মন খারাপ ছিল। পরে আবার ভাবলাম যে না, আসলে সমস্যা হবে, সমাধান করতে হবে। অবশ্যই নেক্সট রেসের জন্য আমার জন্য দোয়া করবেন যাতে এই সমস্যাগুলো না ফেস করতে হয়, আর যাতে নেক্সট রেসে কবুতরগুলো আরও দ্রুত বাসায় আসে। তো যে কবুতরগুলো আসছে, তিনটাই আসছে, কবুতর খারাপ না, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে মাঝে মাঝে খারাপই থাকলে ঠেকায় রাখতে পারবেন না, যদি আপনার মানে ওই দিনটাই ব্যাড লাগ গেছে। আসলে 1 লাখ টাকা দা কবুতর কিনি নাই, যেগুলো আছে 2 লাখ টাকার দামিও কবুতরের বাচ্চা না। তবে আলহামদুলিল্লাহ যে কবুতর ভালো, মানে ওদের পারফরমেন্সে স্যাটিসফাই যে না, ওরা আসছে বাসায় এবং সময় মতো আসছে, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে আমরা পিছিয়ে গেছি। আশা করি এই ত্রুটিগুলা সামনে আর হবে না, শুধরায় আমাদের আগাইতে হবে। আর মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়, আমিও ভুল থেকে শিখলাম। চলেন এই 3 পিস কবুতর দেখাবো আপনাদের ইনশাল্লাহ। আর কবুতরগুলো কিন্তু ন্যাশনালও খেলছে, আমাদের ক্লাব রেসও হয়েছে, ক্লাব রেসের সাথে কিন্তু কবুতরগুলো ন্যাশনালও খেলছে। আর ন্যাশনাল খেলার মতন সৌভাগ্যটাও আমার হয়েছে এবং আমার কবুতর খেলতে পারছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক অনেক শুক্রিয়া যে কবুতরগুলো বাসায় ফেরত আসছে, এবং পরের দিন না, যেদিন ওই দিনই আসছে, হয়তো আমাদের টেকনিক্যালগত সমস্যার কারণে 1.5 ঘন্টা দেরি হয়েছে। নাইরা এন্ট্রি করার পরেও আমি দেখছি অনেকেরই 11টা, 11:30, 12টায় কবুতর ঢুকছে। তো সেই অনুপাতে আমরা যে সমস্যাগুলো পড়ছি, এটা যদি না হইতো আমরা মোটামুটি অনেক আগায় থাকতাম, রেজাল্ট না হইতো, কিন্তু মোটামুটি 300 কবুতরের ভিতরে আমরা থাকতাম। কিন্তু এই 1.5 ঘন্টায় আমরা বহুত কবুতরের পিছনে পড়ে গেছি। তো এই যে হচ্ছে এপ্রিল আলাদিন, এ হচ্ছে ব্লু লকেট, আর ব্লু লকেটটা করাও ব্লু লকেট এবং আলাদিন দিয়ে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর আবারও শুক্রিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদের পরবর্তী রেসগুলো খেলার জন্য কবুতরগুলো আবার বাসায় পাঠাইছে। আর সমস্যা হচ্ছে আমাদের তো ন্যাশনাল রেস একসাথেই হয়েছে, তো প্রায় মনে হয় সম্ভবত 8,000 কবুতর, 7 থেকে 8,000 কবুতর একসাথে ছাড়া হয়েছে। আর এই অভিজ্ঞতা এই 3 জনের 1 জনেরও নাই যে এত কবুতরের ভিতর থেকে বাইর হয়ে বাসায় আসবে। তাও যতটুকু সময়ের ভিতরে আসছে আলহামদুলিল্লাহ নতুন কবুতর অনুযায়ী, আশা করি তাদের এই এক্সপিরিয়েন্স নেক্সট রেস যে হবে পরবর্তী রেসটার জন্য, হয়তো এদের যদি মাথায়
এই অর্থাৎ এতগুলো কবুতর থেকে বাইরে আসছে, এই মধ্যে একটা পরবর্তীতে আরও ভালোভাবে কাজে লাগাইতে পারে, তাহলে ইনশাল্লাহ কিছু একটা হইতে পারে। আর আগেই বলছি ভাই, আমাদের কিন্তু 2-3 লাখ টাকা জোড়া বা 5 লাখ টাকা জোড়ার কবুতরের বাচ্চা না। তো আমরা যতটুকু কবুতর চিনি ও অনুযায়ী আমরা অনুপাতে আমরা কবুতর কালেকশন করছি। তো পরবর্তী রেসের জন্য এই পাশে অনেকগুলো কবুতর রেডি আছে, যেগুলো পর ঝরে গেছিলো বা কানি পরে সমস্যা ছিল, এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। অবশ্যই আমরা তো ফেব্রুয়ারিতে যেই রেসটা হবে এই জন্য যেই 6-7 পিস কবুতর বসাইছি ওরা আবার রেডি, এই 7 পিস। আর আল্লাহ যদি এই 3 পিস থেকে রাখে 3 পিস, এই 10 পিস কবুতর নিয়ে রেসটা আছে ফেব্রুয়ারিতে, এটা খেলবো। তো আমরা এই 3 পিস কবুতরের দেখেন পাই চিপরিং লাগিয়ে লাগাইছিলাম, চিপরিং আছে। তো এই ভিডিওটি আর বেশি বড় করব না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।